লক্ষীপুরে যুবলীগ নেতা কামাল হোসেনের চোখ উপড়ে ফেলেছে দুর্বৃত্তরা। সোমবার রাতে সদর উপজেলার বশিকপুরের নন্দীগ্রাম এলাকায় এই ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে আহত যুবলীগ নেতাকে প্রথমে সদর হাসপাতাল, পরে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, কামাল হোসেন ইফতারের পর বাড়ি থেকে পদ্মার বাজারের দিকে যাচ্ছিলেন। নন্দীগ্রাম এলাকায় পৌঁছালে ওৎপেতে দুর্বৃত্তরা তার উপর হামলা করে। এ সময় তাকে রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে তারা। পরে তার চোখ উপড়ে দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। ভুক্তভোগী কামাল হোসেন বশিকপুর ইউপি সাবেক চেয়ারম্যান বাহিনীর প্রধান আবুল কাশেম জিহাদির অনুসারী বলে জানান স্থানীয়রা। ব্যবসায়িক বিরোধের জেরে এই ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিক ধারণা করছে পুলিশ। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।